রেড গ্রিন অনলাইন প্রেজেন্ট শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল করি এই দলের সেনারা একজনও ভয় করে না মৃত্যুকে ভয় করে না কারণ দেশকে ভালোবাসে দেশের জনগণকে ভালোবাসে আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কাছে সেটাই শিখেছি আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাছে সেটাই শিখেছি এখন আমাদের নেতৃত্ব দিচ্ছেন দেশনায়ক তারেক রহমান তো আমরা সেই এখন আমরা জানি যে আমরা দেখেছি 18 সালে আমাদের কিভাবে অবরুদ্ধ করে রাখা হয়েছিল এবং তারা ভোটগুলো দিয়ে ফেলেছিল আর এই নির্বাচনও কি করলো সারা বাংলাদেশে আপনারা সাংবাদিক ভাইরা দেখেছেন বিশেষ করে ধন্যবাদ জানাই যমুনা টিভিকে যারা আল জাজিরার ভূমিকা সবাই অনেকেই বলেছে যে এটা ছিল আমি ধন্যবাদ জানাই উচিত কথা জানাই আপনারা দেখেছেন যে সারা ঢাকা শহরে অন্তত 5% ভোটও কিন্তু হয়নি 5% ভোটও হয়নি কেউ ভোট দিতে নামেনি এই যে আজকে যে মানে মানে যারা তরুণ জনগণ যারা আগামী দিনে দেশ পরিচালনার নেতৃত্ব দিবে সেই তরুণ প্রজন্মই তো ভোট দিতে আসেনি কারণ তারা আগের ভোটগুলোতে ভোট দিতে পারেনি তারা জানে যে তারা নিজের ভোটটি দিতে পারবে না সুতরাং আমার অপমানিত হয়ে লাভ কি জনগণের পেটে লাথি মেরে তারা সোনার সিংহাসনে বসে থাকবে জনগণের টাকা তারা বিদেশে বাড়িঘর করবে তারা বেগমপাড়া বেগম কানাডাতে বেগমপাড়া করবে মালয়েশিয়াতে টাকা পাচার করবে আর জনগণ না খেয়ে থাকবে এটা তো আর হতে পারে না সুতরাং আমরা যে বিজয় অর্জনের পথে আজকে রাস্তায় নেমেছি সেই বিজয় অর্জন করেই আমরা ঘরে ফিরবি ইনশাআল্লাহ আপনারা দেখেছেন যে এই অবৈধ প্রধানমন্ত্রী এখন তার সোনার মসজিদ কিন্তু কাপড়ে শুরু হয়ে গেছে তিনি নিজেই সকাল বিকাল রাত বলা শুরু করেছেন কখন আছে কখন নেই আসলে তো রাখে আল্লাহ মারে কে মারে আল্লাহ রাখে কে তিনি নিজেই বুঝে গেছেন এখন সেজন্যই বলছেন যে মানে জানি না এ বিদেশিরা কখন কাকে ক্ষমতায় বসায় বা রাখে কারণ চোরের মন পুলিশ পুলিশ তা আমি 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 তো সবসময় একটা আতঙ্কে থাকবো যে আমি কখন জানি আমি ধরা পড়ে যাই যে চোর সে তো ধরা পড়ে যাবে একটা না একটা সময় হয়তো আজ না হয়তো কাল তো আমরা যারা রাজপথে আছি আমরা সঠিক আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সৈনিক আমরা অন্যায়ের প্রতিবাদ করার জন্য রুখে দাঁড়িয়েছি মাঠে নেমেছি তো সুতরাং আমরা এই বিজয়কে ধরে রাখবো এই অবৈধ সরকারের পতন করব এবং জনগণের সরকার নিশ্চিত করবো আমাদের ভোটের অধিকার আমরা ফিরে আনবো কারণ আমি আমার ভোট দিতে চাই যাকে ইচ্ছা তাকে দেব সেই ভোটের অধিকার আমরা ফিরে চাই এবং আমাদের গণতন্ত্র আমরা পুনঃপ্রতিষ্ঠিত করতে চাই সেই দিনটির অপেক্ষা আছি বোনেরা সুতরাং আপনারা আপনার সবলেই যেন আমরা আমরা শক্তিবান থাকি সাহসী থাকি এবং মনোবল দৃঢ় রাখি কারণ আমরা আমরা যদি শক্তিশালী থাকি তাহলে আমাদের স্বামী আমাদের ভাইয়েরা আমাদের সন্তানেরা মাঠে থাকতে পারবে দল স্বেচ্ছাসেবক শ্রমিক দল মূল দলের ভাইদেরকে গুম করেছে খুন করেছে হত্যা করেছে এবং ধরতে এসে না পেয়ে বাবাকে ধরে নিয়ে ছেলেকে না পেয়ে বাবাকে নিয়ে গেছে বোনকে নিয়ে গেছে মাকে নিয়ে গেছে নাহলে স্ত্রীকে ধরে নিয়ে গেছে ছোট ছোট শিশু বাচ্চাগুলো আপনারা দেখেছেন কদিন আগে দেখলাম নারায়ণগঞ্জে একজন বাবা ডেকেও নাকি কুল পায়নি যে বাবা রেখেছে তারপরে কুল পানি তাহলে কুপিয়ে কুপিয়ে তাকে লাস্টে মেরেই ফেলেছে তো সেই দেশে আমরা বসবাস করছি বোনেরা আমরা কেউ বাইরেও নিরাপদ নই ঘরেও নিরাপদ নই সুতরাং আসুন নিজেকে রক্ষার জন্য নিজের ভাইকে রক্ষার জন্য সন্তানকে রক্ষার জন্য স্বামীকে রক্ষার জন্য এই দেশকে রক্ষার জন্য রুখে দাঁড়াই এবং আমাদের বিজয় অর্জন করি এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন থ্যাংকস টু এভরিওয়ান রেড গ্রিন অনলাইন